दोस्तों अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। देखते ही पाचन आज के जुमा दिन और दिन वाला रिव्यू देखते ही पाचन आप बात के आज हम तो लोग खिलाफ कर छे बसे आछे देखें और लोग हबे जखन सन्ध्या नेमे आसबे सूर्यटा एक डूबे जाबे देखबेन कानाय कानाय भरे जाबे এই পার্কটিতে লোক। আর এটা হচ্ছে সামনে গোল্ড শো, এখানে আপনি পাবেন গোল্ড জুয়েলারি, পাবেন আপনি কাপড় কিনতে পাবেন। ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সৌদি মাসপাল হয়ে থাকে, এটাকে হচ্ছে আমাদের শারজা যেখানে আছি হার্ট অফ শারজা বলা হয় যেটাকে। যাচ্ছি একটি পাহাড় শারজাতে প্রাকৃতিক পাহাড় বানানো হয়েছে, কৃত্রিম পাহাড় বানানো হয়েছে, কৃত্রিম পাহাড় সরি কৃত্রিম পাহাড় দেখাবো আপনাদের। এই হচ্ছে কৃত্রিম পাহাড়, দেখুন টিকটক কিভাবে বানানো হয়ে থাকে, টিকটক বানাচ্ছে। আমি মূলত যেখানটাতে আছি আপনাদের তুলে ধরছি, আপনাদের নিয়ে যাচ্ছি, আমি ধীরে ধীরে আপনাদের দেখাবো পুরো শারজার ভিউ দেখাবো আপনাদের। অবশ্যই আপনারা আমার ভিডিও সাথে থাকবেন আর দেখতে পাবেন সুন্দর শারজার শহরটি এত সুন্দর নিখুঁতভাবে যারা বানিয়েছেন শারজার শেখ এবং দুবাই আলদা শেখ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সিটি তারা বানিয়েছেন সেটাই দেখানোর জন্য তুলে ধরলাম ভিডিওটির মাধ্যমে। দেখুন রাস্তা কত সুন্দর রাস্তা বানিয়েছে, আর কোনো ট্রাফিক জ্যাম নেই না, রাস্তায় পুলিশ নেই, নিজের মতোই যাচ্ছে কার। দেখুন রাস্তা কত পরিষ্কার, আর এইখানে অনেক ভাই টিকটক বানাচ্ছে, এখানে অসংখ্য ভাই টিকটক বানাচ্ছেন, কেউ ভিডিও বানাচ্ছেন,
থেকে পানির ফোয়ারা এখানে কে ছবি তুলছেন। সুন্দর বানিয়েছে, কল্পনা করা যাবে না। UAE গভর্নমেন্ট এত সুন্দর একটি সিটি বানিয়েছেন, মানুষের নিরাপত্তা দিয়েছেন। এইখানে একটি ছোট মসজিদ বানিয়েছেন, যাতে যারা মুসল্লি আছেন পার্কে বা আশেপাশে যারা আছেন তারা এসে নামাজ পড়তে পারবেন, সে কারণে শারজা গভর্নমেন্ট বানিয়ে দিয়েছে একটি মস্ক। এটা হচ্ছে গোল্ড শপ, গোল্ড শপটা অনেক বড়, স্বর্ণের দোকান যেটাকে বলা হয়ে থাকে। আর এই সামনে দেখতে পাচ্ছেন লেক, যেটাকে বলা হয় ভৈরাকর্ণেশ। আপনাদের ভৈরাকর্ণেশের বিকালবেলার দৃশ্য দেখাবো, আর মানুষ কত মানুষ টিকটক বানাচ্ছেন না, হাজার হাজার মানুষ বসে আছেন, সেটা তুলে ধরবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। দেখুন দিন ছুটির দিন, হচ্ছে শারজার ভৈরাকর্ণেশের বিকেলবেলার দৃশ্য। দেখুন অসংখ্য পাখি, দেখুন এই দৃশ্য সচরাচর দেখতে পাবে না, এত সুন্দর দৃশ্য। কল্পনার বাইরে এত সুন্দর শারজার শহর বানিয়েছেন শারজার গভর্নমেন্ট। মানুষের আনাগোনা এখানে, আর প্রচুর মানুষ ডিজিটাল বিভিন্ন দেশ থেকে আসে, তারা বসে আছেন। দেখুন এক একটি খেজুর গাছের নিচে কত সুন্দর ফুলের বাগান
বানিয়ে রেখেছেন। সৌন্দর্যের মহিমায় শারজা শহর বানিয়েছেন। যারা শারজাতে আসতে চান, দুবাইতে আসতে চান, অবশ্যই দেখুন দেশটিকে কত সুন্দরভাবে সাজিয়েছেন। আর প্রবাসীরা সবাই সুখে আছেন। যারা কষ্টের ভিডিও বানিয়ে থাকেন প্রবাসে, অবশ্যই তাদেরকে বলবো, অবশ্যই তাদের কথা শুনবেন না। দেখুন এত সুন্দর শহর বানিয়েছেন, সুযোগ সুবিধা দিচ্ছেন সরকার। সরকারের বিরুদ্ধে অনেক প্রবাসীরা ভিডিও বানিয়ে থাকেন, দেখুন। দেখাচ্ছি একটি হোটেল, ফোর স্টার হোটেল লেগের কোনায় বেঁধে রেখেছেন। এটি মূলত ট্যুরের জন্য যান, সমুদ্র ভ্রমণে যাচ্ছেন, তাদের জন্য এই এই অসংখ্য মানুষ টিকটক বানাচ্ছেন। আর টিকটক কিভাবে বানায় আজকে সেটা এই ভিডিওর মতো পুরো ধরবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন প্লিজ। আমার এই ভিডিওটি আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো অবশ্যই আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট দিতে অবশ্যই ভুলবেন না। দেখুন কেউ পিকচার তুলছেন, টিকটক বানাচ্ছেন। এটাকে হার্ট অফ শারজা বলা হয়ে থাকে। আর এটাই হচ্ছে বহেরা কর্নিশ। Thank you.
বল আমি ইউটিউবের জন্য মারতেছি এই ভিডিওটি করার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদের দেখাচ্ছি একটি নর্মাল শহর এত সুন্দরভাবে সাজিয়েছেন কখনোই তারা বলে না ডিজিটাল একটি শহর। এটা হচ্ছে মস্ক, পার্কে যারা আসে তারা নামাজ পড়তে এখানে আসে। অনেক সুন্দর একটি মসজিদ বানিয়েছে। আমাদের রাস্তাটি দেখাচ্ছে এত সুন্দরভাবে রাস্তা বানিয়েছে যা বলার বাহিরে। দেখুন রাস্তা কত সুন্দর করে বানিয়েছে এখানে। আর এখানকার দেখতে রাস্তাতে এটি হচ্ছে 72 হোটেল, আর ওইখানে একটি আছে এক হোটেল। আর এই যে সামনে দেখছেন মস্ক, আর এই যে এখানে ক্যাটলিটি দেখছেন, এখানে চা কিনে খাচ্ছে 1 টাকা করে, বাংলাদেশের টাকা 1 টাকা করে চা বিক্রি হচ্ছে এখানে। বাংলাদেশে এখন হয়তো 5 টাকা 10 টাকা, এখানে যে 1 টাকা ছিল 1 টাকা এখনই আছে। এই হচ্ছে শারজার পুরো ভিউ আপনাকে দেখালাম। হচ্ছে আন্ডারপাস, নিচে দিয়ে যাতায়াত করে মানুষ। এত সুন্দর শহর বানিয়েছে কল্পনার বাহিরে। তো
অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করোনার কারণে যদিও মাস্ক বন্ধ ছিল, ইউএই গভর্নমেন্ট আবার খুলে দিয়েছেন, নর্মাল করে দিয়েছেন, কিন্তু আবার অমিক্রনের কারণে বাধাগ্রস্ত হতে পারে, কিন্তু তারপর তারা চেষ্টা চালিয়েছেন বন্ধ না করার জন্য। এবং যাদের সবাই প্রায় সবাই বাংলাদেশি প্রবাসী বিভিন্ন দেশে যারা আছেন সবাই অলরেডি ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে, ইউএই গভর্নমেন্ট দ্রুত তা শেষ করেছে। দেখুন কত সুন্দর একটি মসজিদ, একে নূর মসজিদ বলা হয়। এটা হচ্ছে প্রজাপতি পার্ক বলা হয়ে থাকে, এখানে এন্ট্রি হতে টাকা লাগে।
কিন্তু ওরা সারে না স্পিড, দুবাই যেমন একলা ছেড়ে দেয় না, ওই দেশে সারে না, সারে না এখানে কেউ মাত্র